হ্যালো স্টুডেন্টস আশা করি প্রত্যেকে ভালো রয়েছে আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হল ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্য তারা এটা আমরা আজকে এই ভিডিওতে আমরা পড়বো চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়বো পড়ে এর মধ্যে থেকে যে সমস্ত কোশ্চেন অ্যান্সার আছে সেগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে তো চলো আলোচনাটা শুরু করি আলোচনা শুরুতেই বলে রাখি যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু রেগুলার ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে তো চলো আলোচনায় আসি আজকে আমাদের আলোচনা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্য তারা তাহলে প্রথমে আকাশ ভরা সূর্য তারা এটা বললেই আমরা প্রথমেই কি বুঝতে পারি আমরা যখন রাতের আকাশে তাকাই তো আমরা কি দেখতে পাই সেখানে দেখতে পাই যে আকাশ ভরা কত কী কী আছে না সূর্য তো দিনের বেলা ওঠে চাঁদ তারা ঠিক আছে বিভিন্ন গ্রহ নক্ষত্র আমরা কিন্তু প্রচুর নক্ষত্র ছোট ছোট দেখতে পাই তারা দেখতে পাই যেগুলো কি না মিট করে জলে কোনোটা আবার বেশি উজ্জ্বল কোনোটা কম উজ্জ্বল ঠিক আছে এরকম অনেক কিন্তু আমরা আকাশে দেখতে পাই সেগুলোরই এক একটার কিন্তু এক এক রকম নাম এবার কোনটা কি নাম ঠিক আছে সেটা আজকে আমরা এই ভিডিওতে জানব এই চ্যাপ্টারের মাধ্যমে কিন্তু সেটা জানতে পারবো তো দেখো কি বলছে সন্ধেবেলা খোলা জায়গায় আকাশের দিকে তাকিয়ে দেখো আকাশ ভরা ঝিকমিকে তারা যেটা আমি বললাম আর কি যেন একটা কালো চাদোয়ার গায়ে ছোট ছোট ফুটো করা আছে সেগুলো দিয়ে ঝিকমিক করে অসংখ্য ঝিকমিক করছে অসংখ্য আলোক বিন্দু তাহলে কি বলছে আকাশটাকে যেন মনে হচ্ছে একটা কালো চাদরের মতো আর তার গায়ে সেই ছোট ছোট তারাগুলো যেন ঝিকমিক করে জ্বলছে দিনের বেলায় সূর্য আর রাতের আকাশে চাঁদ সহ অসংখ্য আলোক বিন্দু হলো জ্যোতিষ্ক তাহলে আমরা একটা জিনিস পেলাম যে জ্যোতিষ্কটা কি জিনিস না দিনের বেলা সূর্য আর রাতের আকাশে যে সমস্ত তারা আর চাঁদসহ অসংখ্য যে সমস্ত আলোক বিন্দুগুলোকে দেখা যায় ছোটো ছোটো বিন্দুর আকারে যারা যেগুলো আমরা দেখতে পারি সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি বিন্দু না সেগুলো কিন্তু বিশাল বড় বড় একটা নক্ষত্র ঠিক আছে তো আমরা যেহেতু অনেক 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 আলোকবর্ষ দূরে আছি তো সে কারণে সেগুলোকে কিন্তু বিন্দুর মতো দেখায় সেগুলোকে একসাথে কি বলা হয় না জ্যোতিষ্ক কোটি কোটি জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ উপগ্রহ নক্ষত্র গ্রহানুপুঞ্জ ধূলিকণা গ্যাস প্রভৃতি রয়েছে অসীম শূন্য স্থানে এই সমস্ত কিছু নিয়েই হলো মহাবিশ্ব তাহলে মহাবিশ্বটা কী জিনিস না এই যে এত চাঁদ সূর্য এত গ্রহ নক্ষত্র গ্রহানুপুঞ্জ ছোট ছোটো ধুলোকণা গ্যাস সবই কিন্তু এই মহাবিশ্বের মধ্যে রয়েছে সবই কিন্তু আমাদের এই আকাশের মধ্যে রয়েছে ঠিক আছে কোনোটাকে আমরা দেখতে পাই কোনোটাকে আমরা পাই না তো সেগুলোকে সব কিছুকে নিয়েই কি বলছে না মহাবিশ্ব তাই দেখো কি বলছে এই যে হলুদ কালারের যে বক্স করা রয়েছে সেই জায়গাটা দেখো কি বলছে এখন আমরা যেমন তারা ভরা রাতের আকাশ পর্যবেক্ষণ করি হাজার হাজার বছর আগেও মানুষ চাঁদ সূর্য তারা ছায়াপথ ধূমকেতু উল্কা পর্যবেক্ষণ করে তাদের সম্পর্কে জানবার চেষ্টা করতো বিজ্ঞানের সবচেয়ে পুরনো এই চর্চা হলো জ্যোতির্বিজ্ঞান তাহলে জ্যোতির্বিজ্ঞান কাকে বলে আমরা কিন্তু একটা কোয়েশ্চেন পেয়ে গেলাম ঠিক আছে জ্যোতির্বিজ্ঞান কাকে বলে আমি তোমাদের এই চ্যাপ্টার থেকে যতগুলো কোশ্চেন হবে অবশ্যই তোমাদেরকে আলাদা করে একটা ভিডিও আমি করে দেবো তোমাদেরকে সে সমস্ত কোশ্চেনের ছোট বড় সব কোশ্চেনের একটা ভিডিও করে দেবো এখন আমরা এটা আলোচনা করছি এই ভিডিওতে ঠিক আছে তাহলে জ্যোতির্বিজ্ঞান কাকে বলছে না এই যে আকাশে এত চাঁদ তারা নক্ষত্র ধূমকেতু এত কিছু রয়েছে এখন থেকে না কিন্তু বহু বছর হাজার হাজার বছর আগের থেকে কিন্তু বিজ্ঞানীরা এই সমস্ত নিয়ে কিন্তু আলোচনা মানে এই সমস্ত জিনিস সম্পর্কে জানার চেষ্টা করতো এই যে জানার চেষ্টা করতো এই যে তাদের চর্চাটা এটাকে কী বলা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান চাঁদ সূর্য তারা চলাফেরা দেখে দিক ঠিক করা হতো কিংবা দিন মাস গণনা বছর সময় ইত্যাদি সব গণনা হতো আকাশ দেখে কম্পাস ঘড়ি ক্যালেন্ডারের কাজ করতো আকাশ দেখো এখন যত দিন যাচ্ছে তত যুগ উন্নত হচ্ছে না আগেকার দিনে তো এত কিছু ছিল না যে এত মানুষে এত ঘড়ি ব্যবহার করতো না বা ঠিক আছে তখন কি ভাবতো না তখন কিন্তু মানুষ এই আকাশে গ্রহ নক্ষত্রের অবস্থান দেখেই কিন্তু বিভিন্ন সময় গণনা করতো ঠিক আছে তো কখন কোন বছর মাস দিন সেগুলো কিন্তু এই আকাশে গ্রহ নক্ষত্র অবস্থান দেখেই কিন্তু এগুলো নির্ণয় করত এবার দেখো আসছি মহাবিশ্ব কাকে বলে মহাবিশ্ব কি বলেছে মানুষ শুরু থেকেই আশ্চর্য হয়ে মহাবিশ্বের সৃষ্টির কথা ভেবেছে মহাবিশ্বের সৃষ্টি নিয়ে বহু মতভেদ আছে এরকম এক আধুনিক মত অনুযায়ী মহাবিশ্বের সমস্ত পদার্থ একটা বালির কণার থেকেও ছোট অবস্থায় ছিল প্রায় চোদ্দ চোদ্দশো কোটি বছর আগে তারা প্রসারণ শুরু হয় প্রচুর তাপ আর অকল্পনীয় শক্তি ছড়িয়ে পড়ে সেই সঙ্গে প্রচুর ধুলোকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ সৃষ্টি হয় কোটি কোটি বছর ধরে এই ধুলোর মেঘ গ্যাস থেকে তৈরি হয় অসংখ্য নিহারিকা ছায়াপথ নক্ষত্র গ্রহ উপগ্রহ ধূমকেতু উল্কা ইত্যাদি তাহলে কি বলছে যে মানুষ এখন থেকে না বহু বছর আগের থেকে হাজার হাজার বছর আগের থেকে মানুষ ভাবতো যে কিভাবে এই মহাবিশ্বটার সৃষ্টি হয়েছে যে কোনো জিনিস সম্পর্কে আমরা যখন নতুন দেখি তো সেগুলোতে তো আমাদের জানার আগ্রহ থাকে তো তো তখন থেকেও কিন্তু সেই সমস্ত জিনিস সম্পর্কে মহাবিশ্বের বিভিন্ন গ্রহ নক্ষত্র বিষয় সম্পর্কে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে গবেষণার কাজ সৃষ্টি করেছিল তৈরি করেছিল আর কি এবার এবার এই যে সৃষ্টিটা এটা তো প্রাকৃতিক জিনিস না এটা তো কেউ জানে না তার আগে তো আমরা প্রাকৃতিক জিনিসগুলো যখন সৃষ্টি হয়েছে তার আগে তো আমরা জন্মায় নি তো সেই সম্বন্ধে বিভিন্ন মানুষ বিভিন্ন মত পোষণ করে ঠিক আছে এবার দেখো এই যে মহাবিশ্বের সমস্ত পদার্থ এত কিছু রয়েছে মহাবিশ্বের মধ্যে এগুলো প্রথম অবস্থায় না কী ছিল প্রথম অবস্থায় একটা ছোট বালির কণার থেকেও ছোট ছিল একটা বালির কণা আমরা তো জানি কত ছোট তার থেকেও কিন্তু এগুলো ছোট ছিল প্রায় চোদ্দো হাজার কোটি চোদ্দোশো কোটি বছর আগে তার প্রসন্ন শুরু হয় তাহলে চোদ্দোশো কোটি বছর তো এটা ভাবো কতটা একটা লং টাইম তো তারও আগে থেকে এগুলো কিন্তু এগুলো আস্তে আস্তে করে প্রসারিত হতে শুরু করে যখন এগুলো প্রসারিত হতে থাকে তখন কিন্তু প্রচুর পরিমাণে তাপ আর শক্তি এগুলোর থেকে ছড়িয়ে পড়ে চারিদিকে সেই সঙ্গে প্রচুর ধুলোকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ সৃষ্টি হয় সেই সঙ্গে একটি সৃষ্টি হয় না প্রচুর ধুলো হয় এগুলো যখন আস্তে আস্তে প্রসারিত হয় সেই সঙ্গে প্রচুর ধুলো হয় মেঘ মহাজাগতিক মেঘের সৃষ্টি হয় কোটি কোটি বছর ধরে এই ধুলোর মেয়ে গ্যাস থেকে তৈরি হয় অসংখ্য নিহারিকা ছায়াপথ নক্ষত্র গ্রহ উপগ্রহ ধুলোকণা ইত্যাদি এবার এইগুলো যখন প্রসারিত হয় এগুলো ঠিক এক একটা শেপ নিয়ে এক এক রকম আকার তৈরি হয় তো এগুলোকে কী বলা হয় এক একটা এক এক রকম নাক নাম দেওয়া হয় যে নক্ষত্র গ্রহ উপগ্রহ উল্কা ঠিক আছে ছায়াপথ নিহারিকা এ সমস্ত মহাবিশ্বের সব কিছুই চলমান অবস্থায় আছে এবং ক্রমাগত একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে সীমাহীন মহাবিশ্ব ঠিক কত দূর বিস্তৃত তা মানুষের কল্পনার বাইরে আমরা অর্থাৎ পৃথিবীর মানুষ মহাবিশ্ব সম্বন্ধে খুব সামান্যই জানতে পেরেছি তাহলে বলছে এই যে মহাবিশ্বর মধ্যে বিভিন্ন গ্রহ উপগ্রহ রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকেই একে অপরের একে মানে একে অপরকে আর কি ঘুরছে একে অপরের চারিদিকে ঘুরছে না ঘুরলে কিন্তু কোনো জিনিস কিন্তু মানে মহাবিশ্বে স্থির থাকতে পারবে না স্থির থাকলে কিন্তু তার অস্তিত্ব নষ্ট হয়ে যাবে তো প্রত্যেকেই কিন্তু চলমান অবস্থায় আছে ঠিক আছে কোনো নক্ষত্র চারিদিকে কোনো গ্রহরা ঘুরছে গ্রহ চারিদিকে উপগ্রহরা ঘুরছে এরকমভাবে কেউ না কেউ কোনো না কোনো একটা গ্রহ উপগ্রহ বা নক্ষত্র চারিদিকে কিন্তু প্রত্যেকেই ঘুরছে এবার আসছি নিহারিকা নিহারিকা কাকে বলে মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধুলোকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তা হলো নিহারিকা এবার এই যে সৃষ্টি হলো ছোট ছোট বাড়ির কর্মার মতো অংশ সেগুলো প্রসারিত হয়ে যে বিভিন্ন আকার নিল এবার এইগুলোর এক একটা এক এক রকম নাম হলো কোনগুলোকে কোনগুলো বলে সেটাই আমরা এখন পড়ব দেখো আমরা ফার্স্টে দেখেছি গ্রহ নক্ষত্র তাহলে গ্রহ কাকে বলে তাহলে ওই যে জ্যোতিষ্কগুলো সৃষ্টি হয়েছিল বড় বড় সেগুলোর মধ্যে যেগুলো নিজস্ব কোনো আলো থাকে না এটা আমরা পড়বো পরের পেয়েছে যেগুলো নিজস্ব কোনো আলো নেই হুম সেগুলোকে বলা হয় গ্রহ আর নক্ষত্র কোনগুলো না যেগুলোর আলো যেসব জ্যোতিষ্কগুলোর আলো আছে হুম কিন্তু নক্ষত্রগুলো কিন্তু স্থির হয় হুম তো সেগুলোকে বলা হয় নক্ষত্র বলে দিলাম এবার নিহারিকা কোনগুলো বলছে না মহাবিশ্ব সৃষ্টির সময় যে সমস্ত অসংখ্য ধুলোকণা ও মহাজাগতিক গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয়েছিল প্রচুর ধুলোকণা তো সেই ধুলোকণাগুলো আকাশে ঘুরে 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 মানে বেড়াতে থাকে এবং যে সমস্ত গ্যাসগুলো সেগুলো কিন্তু জমে একটা মেঘের আকার সেগুলোকেই বলা হয় কিন্তু নিহারিকা এই নিহারিকা থেকেই তারা বা নক্ষত্রের জন্ম হয় এবার এই যে তারা বা নক্ষত্র নক্ষত্রের কথা বললাম তোমাদেরকে সেগুলো কিন্তু এই নিহারিকা থেকেই জন্ম হয়েছে মহাবিশ্ব সৃষ্টির প্রায় দশ লক্ষ বছর পরে গ্যাসীয় পদার্থগুলো জমাট বাঁধতে শুরু করে আর তাদের মধ্যে মধ্যে তৈরি হয়ে থা হতে থাকে শূন্যস্থান জমাট বাঁধা পদার্থগুলো প্রচণ্ড গতিতে একে অপরের সঙ্গে মিলে গিয়ে প্রচণ্ড আকারে জ্বলন্ত নক্ষত্রের জন্ম নেয় এবার দেখো কি বলছে এই যে গ্যাসগুলো ঠিক আছে গ্যাস তারপর ধুলোকনা বিভিন্ন এগুলো এগুলো কী করছে আস্তে আস্তে না নিজেদের মধ্যে জমাট বাঁধতে থাকে জমাট বাঁধার ফলে কি হয় সেগুলো কিন্তু এক একটা বড় বড় গ্যা বড় আর কি বড় বড় চাই হয় গ্যাসের আর কি চাই হয়ে যায় এবার সেগুলো সেই জমাট বাঁধা পদার্থগুলো তো বিরাট আকার নিয়ে নেয় তো সেই আকারগুলো আবার একে অনেক সঙ্গে বিশাল জোরে একটা ধাক্কা লাগে আর কি বিশাল ঝরে মিলে যায় একে অপরের সাথে যখন মিলে যায় তখন কিন্তু সেগুলো থেকে আগুন জ্বলে ওঠে অর্থাৎ হচ্ছে জ্বলন্ত হয়ে যায় সেগুলো জ্বলন্ত তখন নক্ষত্রের জন্ম নেয় এবার বলছে ছায়াপথ কি বলছে লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে এক একটা ছায়াপথ তৈরি হয় তাহলে ছায়াপথ কাকে বলছে না লক্ষ লক্ষ নক্ষত্র এই যে আমরা আগে পড়লাম যে নক্ষত্রের সৃষ্টি হলো নিহারিকা থেকে সেই নিহারিকাগুলো নিহারিকা থেকে যে নক্ষত্রগুলো সৃষ্টি হল সে এরকম লক্ষ 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 নক্ষত্র নিয়ে কিন্তু একটা ছায়াপথ তৈরি হচ্ছে সূর্য পৃথিবী ও অন্যান্য গ্রহ এমনই আকাশগঙ্গা নামে পরিচিত একটি ছায়াপথে রয়েছে তাহলে আমরা একটা প্রশ্ন পেলাম যে সূর্য আকাশগঙ্গা ছায়াপথে কে কে রয়েছে না সূর্য পৃথিবী ও অন্যান্য গ্রহ এরকমই আকাশগঙ্গা নামে একটা ছায়াপথে রয়েছে এরা যে ছায়াপথে রয়েছে সেটাকে কি বলা হচ্ছে আকাশগঙ্গা ছায়াপথ ছায়াপথগুলো পেঁচানো ডিম্বাকার ইত্যাদি নানা রকমের নানা রকমের হয় আর কি প্রায় দশ হাজার নক্ষ দশ হাজার কোটি নক্ষত্র গ্যাস ধুলিকণা নিয়ে আকাশগঙ্গা একটা বিরাট পেঁচানো ছায়াপথ তাহলে আকাশগঙ্গা ছায়াপথ সম্বন্ধে লিখতে দিলে আমরা পারবো কি লিখবো না পৃথিবী সূর্য ও চাঁদ এরকমই অসংখ্য নিয়ে আকাশগঙ্গা ছায়াপথ তৈরি হয়েছে একটা ছায়াপথ রয়েছে সেই ছায়াপথে কি না পেঁচানো ডিম্বাকার ইত্যাদি নানা রকমের ছায়াপথ আকৃতি হয় এটা পয়েন্ট না দিলে হবে লিখতে হবে যে প্রায় দশ হাজার কোটি নক্ষত্র গ্যাস ধুলো করা নিয়ে আকাশগঙ্গা একটা বিশাল পেঁচানো ছায়াপথ খালি চোখে রাতের আকাশে যত তারা দেখা যায় সবাই আকাশগঙ্গা ছায়াপথের তারা এবার আসছি আমরা নক্ষত্র নক্ষত্র কাকে বলছে না আকাশ ঘরার তারাগুলো কতই না বিচিত্র ছোট বড় নীলচে হলদে সাদা কতগুলো একা একা আবার কতগুলো একসঙ্গে ঝাঁক বাঁধা এই তারা বা নক্ষত্র একটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড যাদের নিজস্ব আলো ও উত্তাপ আছে আমি এটা আগেই বললাম যে এই যে নক্ষত্রগুলো এরা কিন্তু জ্বলন্ত একটা গ্যাসীয় পিণ্ড সেই গ্যাসগুলো জমে যে হয়েছিল নক্ষত্রগুলো সেগুলো কিন্তু জ্বলন্ত আর এদের নিজস্ব আলো ও উত্তাপ দুটোই আছে এবার আসছি তারার রং। কোন তারা উত্তপ্ত কোন তারা উত্তপ্ত রং দেখে বোঝা যায় ছোট লাল তারার উষ্ণতা সবচেয়ে কম আকাশে এরকম তারার সংখ্যা সব থেকে বেশি মাঝারি হলুদ তারার উষ্ণতা আরেকটু বেশি বিরাট নীল তারার উষ্ণতা প্রচণ্ড বেশি এবং বেশ উজ্জ্বল আর প্রকাণ্ড সাদা তারার উষ্ণতা ও উজ্জ্বলতা দুটোই সব থেকে বেশি খালি চোখে আমরা এই তারাগুলোকেই দেখতে পাই তাহলে আমরা কোন কোন তারাগুলোকে দেখতে পাই কোন কোন রঙের তারাগুলোর উত্তাপ বেশি কোনগুলো কম সেগুলো কিন্তু আমরা এই চ্যাপ এই লাইনটার মধ্যে এই যে পুরো প্যারাটা রয়েছে এটার মধ্যে পেয়ে গেলাম ঠিক আছে তারার কাছে তারার আছে তারারা আছে আলোকবর্ষ দূরে এবার দেখো কী বলছে তারারা কোটি কোটি কিলোমিটার দূরে রয়েছে সূর্যের পরেই আমাদের সব থেকে কাছের তারা প্রক্সিমা সেন্টারাই সেন্টাউরি রয়েছে প্রায় একচল্লিশ লক্ষ কোটি কিলোমিটার দূরে তাহলে ভাবতে পারছো কত দূরে রয়েছে একচল্লিশ লক্ষ কোটি কিলোমিটার এটা কতটা দূর আমাদের আইডিয়ারও বাইরে হুম তাহলে সূর্যের সব সূর্যের পরেই আমাদের সব থেকে কাছের তারাকে না প্রক্সিমা সেন্টাউরি সে তুলনায় সূর্য অনেক কাছে আছে সূর্যের অনেক কাছে আছে দূরত্ব মাত্র পনেরো কোটি কিলোমিটার তাই সূর্যকে বড় আগুনের থালার মতো দেখায় তাহলে সূর্যের দূরত্ব কত আমাদের থেকে পনেরো কোটি কিলোমিটার সূর্য থেকে পৃথিবীর আলো পৌঁছাতে সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড এখানে কিন্তু প্রতি লাইনে খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে অর্থাৎ বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ হচ্ছে এক সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার এই গতিবেগে এক বছরে আলো যে দূরত্ব পার যে দূরত্ব অতিক্রম করে তা হলো আলোকবর্ষ তাহলে আলোকবর্ষ কাকে বলছে না সূর্য কিন্তু সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগছে হচ্ছে আট মিনিট কুড়ি সেকেন্ড ঠিক আছে আট মিনিট কুড়ি সেকেন্ড লাগছে অর্থাৎ বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ এক সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার এই গতিবেগে এই এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার এই গতিবেগে এক বছরে আলো যতটা দূরত্ব যায় তাহলে কতটা দূরত্ব যায় ভাবতে পারছো তো যতটা দূরত্ব যায় তাকেই বলা হয় কিন্তু আলোকবর্ষ জ্যোতির্বিজ্ঞানীরা মহাবিশ্বের বিভিন্ন নক্ষত্র ছায়াপথের দূরত্ব এই আলোকবর্ষ এককে পরিমাপ করেন এই এককে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব পৃথিবী থেকে চার পয়েন্ট দুই আলোকবর্ষ তাহলে এখানে আমরা কী কী কোশ্চেন পেলাম যে আলোকবর্ষ কাকে বলে সূর্য থেকে পৃথিবী কতটা কিলো কত কিলোমিটার দূরে আছে ঠিক আছে তারপরে বলছে যে প্রক্সিমা সেন্টাউরি আমাদের পৃথিবী থেকে কতটা দূরে আছে এগুলো সবই কিন্তু আমরা এই চ্যাপ্টারটার মধ্যে আর কি এই প্যারাটুকুর মধ্যে পেয়ে গেলাম এবার আসছি নক্ষত্র কি বলছে কাছাকাছি থাকা তারাগুলোকে কাল্পনিকভাবে যোগ করলে বিভিন্ন আকৃতির হয় এগুলো এক একটা তারার ঝাঁককে বলা হয় নক্ষত্র মণ্ডল ফেলে দেখো কোনো কোনো নক্ষত্র কাছে আছে কোনো কোনো নক্ষত্র দূরে আছে এবার কাছাকাছি কিছু নক্ষত্র সেগুলোকে মানে এক একটা যোগ করলে আর কি এক একটা শেপ দিলে সেগুলোকে কিন্তু সেগুলো বিভিন্ন শেপের মতো হয়ে যাচ্ছে কোনোটা মানুষের মতো হয়ে যাচ্ছে এক একটা কোনোটা ডিম্বা আকার কোনোটা লম্বা বা কোনোটা ছ সাতটা নক্ষত্র এক জায়গায় রয়ে একটা তোমাদের একটা চিহ্ন মতো হচ্ছে সেগুলো আমরা সবই পড়বো ঠিক আছে তো এগুলোকে এগুলো কিন্তু সবই কিন্তু কাল্পনিকভাবে আমরা নিজেরা মন থেকে করছি এগুলো কিন্তু কোনোটাই আকাশপথে এগুলোকে যোগাযোগ মানে এগুলোর সঙ্গে জয়েন্ট করান এগুলো নিজেরা মন থেকে আমরা কাল্পনিকভাবে করে থাকি তাহলে যখন অনেকগুলো নক্ষত্র এক জায়গায় ঝাঁক ধরে থাকে তখন সেই ঝাঁকটাকে কি বলা হয় নক্ষত্রমণ্ডল উত্তর আকাশে সাতটি তারা সাতটি উজ্জ্বল তারা আমরা যাকে সপ্তর্ষি মণ্ডল বলি তো উত্তর আকাশে এরকম দেখো উজ্জ্বল সাতখানা তারা একসাথে রয়েছে তাকে আমরা কি বলবো না সপ্তর্ষি মণ্ডল হুম আকাশের অন্যদিকে আছে ইংরেজি এম অক্ষরের মতো ক্যাসিওপিয়া চিহ্নের মতো বকমণ্ডল আর অপূর্ব সুন্দর নক্ষত্রপুঞ্জ কালপুরুষকে কল্পনা করা হয় পুরা কাহিনীর এক সাহসী শিকারী রূপে বলুন এগুলি সবই কাল্পনিক যে দেখো সাতটা নক্ষত্র যখন একসাথে নিচে হতো তখন তাকে সপ্তর্ষী মণ্ডল বলছে আবার কোনোটা এম এমের মতো দেখতে ইংরাজি এমের মতো তখন সেটাকে বলা হচ্ছে ক্যাসিওপিয়া আবার ক্রুশ চিহ্নের মতো যেটা সেটাকে বলা হচ্ছে বক মন্ডল ঠিক আছে আবার সুন্দর অনেকগুলো নক্ষত্রপুঞ্জ একসাথে সেটাকে বলা হচ্ছে কালপুরুষ সেটাকে মানে আগেকার দিনে লোকেরা কি বলতো না সাহসী পুরুষরূপে তাকে গণ্য করা হতো এবার দেখো কী বললো যে দিনের বেলা তারাদের দেখা যায় না কেন খুব ভালো কথা আমরা তো রাতের আকাশে এত তারা দেখতে পাই এত কিছু দেখতে পাই আমরা দিনের বেলা দেখতে পাই না কেন কি বলছে এক টুকরো কালো কাগজে পেন দিয়ে গেঁথে কয়েকটা ফুটো করো এবার কাগজটা টর্চের মুখে আটকে দাও অন্ধকার ঘরের দেওয়ালে টর্চের আলো ফেলে দেখো আলুর বিন্দুগুলো তারার মতো দেখাবে এই অবস্থায় ঘরের আলো চেলে দাও তারাগুলো উধাও তাহলে এবার দিনের বেলা দেখা যায় না কেন বলে দিনের বেলা এই যে সূর্য সূর্য আলোটা এতটাই আর কি সূর্যের এতটাই উত্তাপ যে সূর্যের কাছে অন্য সব নক্ষত্রগুলোর আলো কিন্তু সেই তুলনায় অনেক কম হুম সেগুলো অনেক অনেক দূরে রয়েছে বলে সেগুলোর আলো কিন্তু আমাদের কাছে অনেক পরে পৌঁছায় সেগুলো আলো আমাদের কাছে কম পৌঁছায় তো সেই কারণে সেগুলো কিন্তু সূর্যের আলোটা যখন ওঠে সূর্যটা যখন ওঠে সূর্যের আলোতে কিন্তু আমরা সেগুলোর আলোটা আমাদের চোখে ধরা পড়ে না সেই কারণে সেদিন সেগুলো কিন্তু দেখাও যায় না ঠিক আছে সবই কিন্তু আকাশে রয়েছে কিন্তু আমরা সূর্যের এতটাই আলোর প্রভাব যে ওগুলোর আলো আমাদের চোখে এসে পৌঁছায় না এত এতটাই দূরে রয়েছে আমাদের থেকে বলছে তারাগুলো মিটমিট করে কেন আমাদের পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডল আছে পৃথিবী থেকে দূরে থাকা তারার তারার আলো যখন এই বায়ুস্তর পেরিয়ে আসে তখন কেঁপে যায় পৃথিবীর বায়ুস্তরের বাইরে মহাকাশ থেকে তারাদের দেখলে স্থির আলোর বিন্দুর মতোই দেখায় বলছে তারাগুলো মিটমিট করে কেন বলছে আমাদের পৃথিবীর চারদিকে তো বায়ুমণ্ডল আছে এবার সেই পৃথিবীর বহু দূরে থাকা তারার আলো যখন এই বায়ুমণ্ডল পেরিয়ে আমাদের ভেতরে ঢোকে না তখন সেগুলোকে কিন্তু সেগুলো কেঁপে যায় যার কারণে মিটমিট দেখা কিন্তু সেগুলো মিটমিট দেয় সেগুলো কিন্তু একভাবেই আলো দিচ্ছে আমরা দেখতে পাই যে ওরকম মিটমিট করছে এবার বলছে তারা চেনার মজা অমাবস্যার রাতে ছাদে বা খোলা আকাশের নিচে কোথাও মাদুর পেতে বসে পড়ো ইচ্ছে হলে বন্ধুদের বা বড়োদেরকেও সঙ্গে নিতে পারো মাথার উপর আকাশ ভরা তারা গুণে শেষ করতে পারবে খালি চোখে মাত্র ছ হাজারের মতো তারা দেখা যায় ভালো করে রক্ষা করলে হয়তো সাদা মেঘের মতো আকাশগঙ্গা ছায়াপথকেও দেখতে পাবে ধ্রুবতারা আর সপ্তশী মণ্ডলকেও দেখতে পায় উত্তর আকাশের উজ্জ্বল তারারা হচ্ছে ধ্রুবতারা বহুকাল ধরে ধ্রুবতারা দেখে রাত্রিবেলা নাবিক অভিযাত্রীরা উত্তর দিক ঠিক করত শীতকাল হলে পরিষ্কার রাতের আকাশে খুব সহজেই চোখে পড়বে কালপুরুষ কৃত্তিকা অথবা কোনো নক্ষত্র মণ্ডল কী বলছে যে এই যে এত বড়ো আকাশগঙ্গা ছায়াপথের মধ্যে এত গ্রহ নক্ষত্র ধ্রুবতারা ধূমকেতু সব কিছু রয়েছে আমরা কিন্তু সবগুলোকে একসাথে দেখতে পাই না ওই মোটামুটি ছ হাজারের মতো আমরা দেখতে পাই ঠিক আছে আছে কিন্তু অনেক এবার এগুলোর মধ্যে দেখো ধ্রুবতারা সপ্ত সমানগুলো তো দেখা যাবেই উত্তর আকাশে উজ্জ্বল তারা উত্তর আকাশে আমরা যে উজ্জ্বল তারাটা দেখতে পাবো সেটা হচ্ছে ধ্রুবতারা এই ধ্রুবতারা হচ্ছে স্থির তো সেই কারণেই কিন্তু আগেকার দিনে তো এত ঘড়ি ছিল না ঘড়ির ব্যবহার ছিল না সে সেই কারণে মানুষ সময় কি করে বুঝবে বা দিক কি করে নির্ণয় করবে তো সেই কারণেই কিন্তু এই ধ্রুবতারা দেখে দিক নির্ণয় করা হতো যে ওটা যেহেতু উত্তর দিকে ফিক্সড তো সেই কারণে ওইটাই ধ্রুবতারা এবার ওই দিকটা তারা কী হবে উত্তর দিক এইভাবেই কিন্তু আগেকার দিনে দিক নির্ণয় করা হতো এই যে বলেছে বহুকাল ধরে তারা দেখেই রাত্রিবেলা নাবিকরা অভিযাত্রীরা উত্তর দিক ঠিক করতো যেহেতু ওরা উত্তর দিকে ফিক্সড তো সেই কারণে ওরা দেখলেই বুঝতে পারতো যে দিকটা উত্তর দিক শীতকাল হলে পরিষ্কার রাতের আকাশে কি দেখা যায় চোখে পড়বে না কালপুরুষ কৃত্তিকা অথবা অন্য কোনো নক্ষত্র এগুলোকে আবার শীতকালে খুব ভালো দেখা যায় ঠিক আছে এবার আসছে টেলিস্কোপ কি রাতের কালো আকাশে হাজার হাজার তারাকে খুব শুধুই কতগুলো আলোর বিন্দুর মতো মনে হয় রাতের তাহলে পৃথিবীতে বসে মানুষ কিভাবে মহাকাশ সম্বন্ধে এত কিছু জানতে পারলো এটা একটা ভালো কথা যে আমরা তো পৃথিবী রয়েছি তাহলে আমরা মহাকাশ তো আমাদের থেকে মানে কোটি কোটি মাইল দূরে তাহলে আমরা কি করে জানবো যে মহাকাশের মধ্যে এত কিছু রয়েছে এবার দেখো আকাশ দেখার জন্য কাচ লাগানো বিশাল চোং দূরবীন বা টেলিস্কোপ দরকার প্রতিটা টেলিস্কোপের জন্য তৈরি করতে হয় বিরাট গোলাকার গম্বুজ যাকে মান মন্দির বলে তাহলে মান কাকে বলছে না প্রতিটা টেলিস্কোপের জন্য তো বিশাল একটা গোলাকার গম্বুজ তৈরি করতে হয় যাকে বলে মানমন্দির মন্দির শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে দুশো কোটি আলোকবর্ষ দূরের তারাও দেখা যায় এই যে জিনিসটা দেখতে পাচ্ছি এটাকেই কিন্তু বলা হচ্ছে টেলিস্কোপ ঠিক আছে দূরবীন দূরবীন বা টেলিস্কোপ এবার এর সাহায্যে কী না হয় না দূরের জিনিস কাছে দেখা যায় কত কিলোমিটার কত কোটি আলোকবর্ষ না দুশো কোটি আলোকবর্ষ দূরের জিনিসও আমরা কাছে দেখতে পারি তাহলে এই ভিডিওতে আমরা তিন পেজ অবধি পড়লাম ঠিক আছে নেক্সট ভিডিওতে আমরা কি করব না এই তিন পেজ অবধি যত কোশ্চেন অ্যান্সার তোমাদের হবে সব কিন্তু আমি দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওটা দেখার জন্য ঠিক আছে অবশ্যই চোখ রাখবে আমার চ্যানেলে তো আজকের মতো এই পর্যন্তই পরের ভিডিওতে আমি তোমাদের ভূগোলের যতগুলো শর্ট কোশ্চেন বড় কোশ্চেন হয় এই চাপ্টারটু থেকে তিন পেজ অব্দি তো সেগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই প্রত্যেকে ভিডিওটা লাইক করে আমার পাশে থেকো আজকের মতো এখানে এই টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে